হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ফালাকাটার অতীত ইতিহাস এবং ফালাকাটা শহরের যে মহকুমার দাবি সে সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সো ইন্টারনেটে আমি যখন প্রথম খুঁজে পাই যে প্রথম, দ্বিতীয় তথা তৃতীয় শতকেও, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড অবভিয়াসলি থার্ড সেঞ্চুরি বিসিতেও গ্রিকদের সঙ্গে ফালাকাটার যে বাণিজ্য হতো সে সম্পর্কে ট্রেস পাওয়া যাচ্ছে। সো এটা পড়ে আমি নিজে খুব অবাক হয়ে যাই। পরবর্তীকালে এটি মুঘলদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট সে মহল হিসাবে এটাকে ইউজ করা হয় এবং 1772 সাল নাগাদ ব্রিটিশরা এখানে একটি ক্যান্টনমেন্ট স্থাপন করে ফালাকাটা শহরে, যেটাকে আমরা বর্তমান SSB ক্যাম্প নামে চিনি। এবং 1857 সালের মহাবিদ্রোহের পর গোটা একটা ব্রিটিশ বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল সেটাকে বরখাস্ত করা হয়। অনেক যারা মিউটির সঙ্গে জড়িত ছিল, প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে পারেন আপনি এটাকে, সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, তাদের ফাঁসি দেওয়া হয়। এবং ফালাকাটাতে একটা গোটা ব্যাটালিয়ন ছিল যাদের বরখাস্ত করা হয়। এবং আমরা জানি যে বর্তমান ভারত সরকার ব্রিটিশদের তৈরি করা যে সমস্ত মিলিটারি স্ট্রাকচার এবং যে সমস্ত বেস সেগুলোকেই মেনলি ইউজ করে। নতুন করে কোনো মিলিটারি বেস হয়েছে এরকম খুব কম, নর্থ ইস্টে দু একটা হয়েছে। এবং ঐতিহাসিকভাবে ফালাকাটা খুব গুরুত্বপূর্ণ পজিশন ছিল এবং বর্তমানেও আছে। কার্গিল যুদ্ধের সময় আমরা সেটা দেখেছিলাম, ফালাকাটা স্টেশনের ঐতিহাসিক মানে স্ট্র্যাটেজিক গুরুত্বটা প্রচণ্ড। এবং তারপর 1864 এবং 1865 সাল নাগাদ ভুটান যুদ্ধ হয়। সে সময় কোচবিহার প্রিন্সিলি স্টেট ছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলুন বা ব্রিটিশ গভর্নমেন্টের প্রোটেক্টরেট হিসেবে ছিল। অর্থাৎ কোচবিহারের ফরেন রিলেশন, ইন্টারনাল অ্যাফেয়ার্সে ব্রিটিশরা হস্তক্ষেপ করতো না, কিন্তু ফরেন রিলেশন পুরোপুরি ব্রিটিশদের কন্ট্রোলে ছিল। যখন আমি এগুলো পড়ে জানতে পারি খুব অবাক লাগে যে সমস্ত এত ঐতিহ্যমণ্ডিত একটা ঐতিহাসিক জায়গা ফালাকাটা। সো 64 যুদ্ধে ব্রিটিশরা পরাজিত হয়, কিছু জায়গা এবং দুটো ক্যানন পর্যন্ত ভুটানিজরা নিয়ে গেছিল এবং ব্রিটিশ অফিসারকে বাধ্য করেছিল তাদের লেখা চুক্তিতে হস্তাক্ষর করতে। ভেবে দেখুন, ব্রিটিশরাও এরকম হয়েছিল। অবভিয়াসলি ব্রিটিশরা এর প্রতিশোধ নেয় এবং 1865 সাল নাগাদ তারা যুদ্ধ জেতে। যুদ্ধ জেতে তার পেছনেও একটা অবদান ছিল বাঙালিদের। সো ফার্স্ট অফ অল ব্রিটিশ কর্নেল সেই যুদ্ধে মারা যান এবং তাকে যেখানে কবর দেওয়া হয় সেই জায়গাটার নাম সাহেবপোতা। এবং সে সময় একজন বাঙালি, তার নাম হচ্ছে হেদায়েত আলী, তিনি কী করেন, কর্নেলের জামা নিজে পরে নেন এবং পুরো সৈন্যকে ঐক্যবদ্ধ করেন এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন, ব্রিটিশরা যুদ্ধে পরাজিত হন। এই হেদায়েত আলীকেই পরবর্তীকালে কর্নেল উপাধি দেওয়া হয় এবং তাকে কিছু কিছু জায়গা অ্যালট করা হয়। বর্তমান ফালাকাটা শহরের যে জটেশ্বর অঞ্চল, সেই জটেশ্বরে আলীনগর বলে একটা জায়গা আছে। এই আলীনগর হেদায়েত আলীর থেকে। অন্যদিকে আলিপুর দুয়ার, এই নামটাও হয়েছে হেদায়েত আলীর থেকে। আলিপুর এটা অবভিয়াসলি আলী, এটা হেদায়েত আলীর থেকে এসছে। পুর অর্থাৎ শহর এবং দুয়ার এটা মেনলি ভুটানের যে সমস্ত প্রবেশদ্বারগুলো, দুটো উপ পাহাড় এবং তার মাঝখানে যে পাসটা থাকতো সেই পাসগুলোকে দুয়ার হিসাবে চিহ্নিত করা হতো এবং আলিপুর দুয়ার সেই দুয়ার বা দরজারই একটি অপভ্রংশ হিসাবে চলে এসছে। তো আলিপুর দুয়ার পরবর্তীকালে, যাই হোক, 1857 সালের মহাবিদ্রোহের পর আমি বললাম যে ফালাকাটাতে যে ব্যাটালিয়নটা ছিল তাকে তাদের বরখাস্ত করা হয়। এবং সেই সময় 1867 সাল নাগাদ, তার দু বছর আগে, 65-67 সাল নাগাদ সিনচুলা এগ্রিমেন্টের পর ফালাকাটাকে মহকুমায় পরিণত করা হয়। তারপর যেহেতু প্রায় সিনচুলা এগ্রিমেন্টে এই মাদারিহাট, বীরপাড়া, যে সমস্ত ফরেস্ট টেরিটরি, ভুটান ডুয়ার্স ইনক্লুডিং আসাম ডুয়ার্স, বেঙ্গল ডুয়ার্স অ্যান্ড আসাম ডুয়ার্স, এগুলো ইন্ডিয়ার কব্জায় চলে আসে বা ব্রিটিশদের কব্জায় চলে আসে অ্যাকর্ডিং টু সিনচুলা এগ্রিমেন্ট, পুরোপুরি অ্যাভেলেবেল অনলাইন। এবং প্রায় 83 স্কোয়ার কিলোমিটার এরিয়া বক্সা পাহাড়ের এখানেও চলে আসে। তো এই এরিয়াগুলোকে কন্ট্রোল করার জন্য যেহেতু সদ্য ট্রিটিটা হয়েছিল তাই বক্সা দুয়ারে সাবডিভিশনটাকে চেঞ্জ করা হয়। সেখানে দু বছর থাকার পর বক্সা দুয়ার থেকে তা আবার আলিপুর দুয়ারে চলে আসে অ্যাপ্রক্সিমেটলি 1869, ইফ আই এম নট রং। সো তারপরের থেকে আলিপুরদুয়ারই সাবডিভিশন ছিল এবং 2014 সালে মমতা ব্যানার্জি সেটাকে জেলায় পরিণত করেন। খুব ধন্যবাদ ওনাকে। বিভিন্ন
দলমত নির্বিশেষে হোক, জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে হোক, আলিপুরদুয়ার জেলার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আপনি যে কোনো দলই করতে পারেন, কিন্তু আপনার এলাকা যদি সাব ডিভিশনে পরিণত না হয় তাহলে সরকারি কাজকর্মে যে কতটা অসুবিধার সম্মুখীন আপনার পরবর্তী জেনারেশনকে হতে হবে সেটা আপনি যদি একটু শিক্ষিত হন তাহলেই রিয়েলাইজ করতে পারবেন। সো একটা রিকোয়েস্ট, 163 বছর আগে ফালাকাটা মহকুমা ছিল, 163 বছর আগে, আজকে 2020 1867-এ লাস্ট ফালাকাটা সাব ডিভিশন ছিল। তো আপনি যে কোনো সোশ্যাল মাধ্যম ইউজ করেন না কেন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, প্রত্যেকটাতে জাস্ট একটা আপনি পোস্ট করুন, উই নিড ফালাকাটা সাব ডিভিশন বিফোর 2021 ইলেকশন, জাস্ট এতটুকু। আই বেগ ইউ ফর দিস, ফালাকাটাবাসী হিসাবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি যে আপনারা যত জাস্ট এতটুকু করুন। আর যদি এই ভিডিওটা আপনি দেখে থাকুন তাহলে প্লিজ শেয়ার করুন, আমি বলবো না আপনি আপনাকে সাবস্ক্রাইব করতে, সেটা আপ টু ইউ, বাট অ্যাজ এ আপনি যদি ফালাকাটাবাসী হয়ে থাকুন তাহলে প্লিজ শেয়ার ইট, আই বেগ ইউ, অ্যান্ড প্লিজ বি ইউনাইটেড ফর ফালাকাটা সাব ডিভিশন বিফোর 2021 ইলেকশন। Thank you for watching this video. Have a great day.